আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি এক ডো দিয়ে দুই ধরনের ডোনার তৈরি করে দেখাবো তার জন্য এক কাপ আমি গরম হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি দুধটা এমন গরম হবে আঙুলটা দিলে সইতে পারবে সেই ধরনের গরম করে নেবেন এখন আমি দুই চামচের মতো ড্রাই ইস্ট দিয়ে দিবো আর দুধটা কিন্তু বেশি গরম হলে কিন্তু ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে না এ পর্যায়ে দুই চামচ চিনি দিয়ে নিব চিনিটা দিলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয় এখন ভালোভাবে নেড়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয় তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন ইসটার উপরে সুন্দর একটা ফ্যানার মতো হয়েছে বুঝতে হবে যে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে এই পর্যায়ে আমি ময়দা দিয়ে নিচ্ছি ময়দার আসলে পরিমাণটা বলছি না যখন আপনারা দিবেন আপনাদের ডো অনুযায়ী আপনারা সেটা ব্যালেন্স করে নেবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে ডোনাটের টেস্ট ডাবল হয়ে যায় এবং অনেকটা ফ্লাফি অনেক সুন্দর একটা ডো তৈরি হয় এখন আমি একটা এটা একটু মেখে এক ধরনের স্টিকি ডো তৈরি করব এটা কিন্তু অনেক বেশি হার্ড করে এই ডোটা তৈরি করা যাবে না একটু স্টিকি টাইপের ডো করব তো আমি একটু বাটার নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে খাবারের রেগুলার তেলও দিতে পারেন এখন ভালোভাবে একটুকে ময়দাটাকে আমি ময়ন করে নিব ডোটাকে আর এই ডোটা দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের খাবার তৈরি করতে পারবেন ব্রেড তৈরি করতে পারবেন আরও বিভিন্ন ধরনের ডোনাট বান এগুলোও আপনারা ইচ্ছা করলে তৈরি করতে পারবেন তো আমি সামান্য একটু তেল দিয়ে মেখে আমি একটু উল্টো করে রেখে দিব তেলটা দর কারণে উপরে যখন অ্যাক্টিভ হবে এটা ড্রাই হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য আমি গরম জায়গায় রেখে দেব এক ঘন্টার পরে দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটা একটু আঙুল দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে ডোটা নিয়ে আমি ভালো করে মথে নিব ডোটাকে আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতো অনেক ধরনের ডিজাইন বা শেপ করে নিতে পারেন এখন আমি ছোটো ছোটো লাচি কেটে নিব আপনারা যে শেপে করতে চান সেই অনুযায়ী লাচিটা কেটে নেবেন ছোট চাইলে ছোট করে কেটে নেবেন বড় চাইলে বড় করে কেটে নেবেন তো কেটে নেওয়া হয়েছে এখন আমি দেখেন একটা ডো থেকে একটা ছো ছোট্ট করে ডোনার তৈরি করে নিব হালকা আলতো হাতে করে নিয়ে হাত দিয়ে বাস একটু হালকা চেপে নিতে হবে আমি ট্রের উপর রেখে নিচ্ছি যেন ভাজার সময় আমি সুন্দরভাবে উঠিয়ে দিতে পারি এই জন্য আপনারা চাইলে পেপারের উপরে বা কাগজের উপরে দিতে পারেন হালকা আলতো হাতে দিয়ে একটু চেপে দিতে হবে দিয়ে আমি মাঝখানে একটু একটা নাজাল দিয়ে কেটে নিচ্ছি যে কোনো কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন এই ডো ডোনারটা কিন্তু আমি অলরেডি আগে ভিডিওতে দেখিয়েছি এই ডিজাইনেরটা এভাবে করে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব অন্যদিকে দেখেন আর একটা লাচি নিয়ে আমি লম্বা এরকম যে কোন রোলের টাইপের করে নিয়েছি এটা গোল করে মাথাটা একদিকে রেখে এখন এই রোলটা এই সাইডের ডোলটা নিয়ে জাস্ট মুড়ে মুড়ে আমি ঘুরিয়ে নিব একটা বিনি টাইপের এরকম করে ঘুরে নিয়ে জাস্ট মুখটা একটু ওর সঙ্গে আটকে দিব। যেহেতু নরম ডো খুব ইজিভাবে কিন্তু এটা আটকে যাবে তো এইভাবে আমি করে নিব করে নিয়ে দশ মিনিট আমি ঢেকে রেখে দিব তাহলে এটা ভালোভাবে আর একটু ফুলে যাবে দশ মিনিট পরে আমি তেল গরম দিব দিয়ে একটা একটা করে ভেজে নিব। চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ভেজে নেব আপনারা কিন্তু এই একই ডো দিয়ে আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে খুব সুন্দর সুন্দর শেপ করে করতে পারেন আর খেতে মাসাল্লা অসাধারণ হয় আপনারা একবার করলেই বুঝতে পারবেন বাচ্চাদের নয় বড়দেরও অনেক পছন্দ এই ডোনাটটা সুন্দরভাবে একটু ভেজে নিব দুই পাঁচটা ভাজা হলে তারপর আমি উঠিয়ে নিব তো আমার দুই পাঁচটায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে জাস্ট একটু চিনির উপর দিয়ে সিটিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন আমি একটু চকলেটে চকলেট দিয়ে তারপর হলো প্রিংলেস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন আর এই পর্যন্তই ভালো থাক